কলকাতা কর্পোরেশন নির্বাচন প্রতিটি বিজেপি প্রার্থীকে প্রচার চালাতে হচ্ছে ভয় হুমকি ও সন্ত্রাসের পরিবেশের মধ্যে। জান প্রাণ দিয়ে প্রচার চালাতে হলে তাই করবে বিজেপি প্রার্থীরা। নিরপেক্ষ ও সুস্থ পরিবেশে নির্বাচন করতে হলে অবশ্যই প্রয়োজন আধা সেনা এবং ইভিএম বলে বর্ধমানে মোমবাতি মিছিলে এসে বলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অপারেশনে ইলেকশন নিয়ে প্রত্যেক দিনই দলের পক্ষে বলা হচ্ছে, আমিও বলছি, তাতে আধা সামরিক বাহিনী ইভিএম এ ভিভিপ্যাট দিয়ে নির্বাচন করা হোক, এই দাবি আমরা আজকেও করছি। সাথে সাথে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা প্রার্থী ভয়ের পরিবেশ, সন্ত্রাসের পরিবেশ, হুমকির পরিবেশের মধ্য দিয়েও বাড়ি বাড়ি যাচ্ছে, প্রচার করছে। নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টির প্রার্থী এবং কর্মীরা প্রস্তুত। আমরা জান প্রাণ মন দিয়ে নির্বাচন লড়ব। তিনি আরও বলেন, কলকাতা কর্পোরেশন নির্বাচনে আগামী দিনে ফিরহাদ হাকিমকে নয়, সনাতন ধর্মী বিজেপির কাঁধে কলকাতা পরিচালনার দায়িত্ব তুলে দেবে। এবং আমরা আশাবাদী, জনাব ফিরহাদ হাকিমকে নয়, সনাতন সংস্কৃতির ঐতিহ্য বহনকারী কাউকেই বিজেপির পক্ষ থেকে আগামী দিনে কলকাতা পরিচালনার দায়িত্ব কলকাতার মানুষ দেবে। বুধবার তামিলনাড়ুর কুন্নুরে কপ্টার দুর্ঘটনায় মৃত ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক বিপিন রাওয়াত ও তার স্ত্রী সহ 11 জনের স্মরণে বর্ধমানের একটি মোমবাতি মিছিলে অংশগ্রহণ করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মৌন মিছিল করেছি, ভারতের গর্ব, দেশের সম্পদ, দেশের অহংকার, প্রথম সিডিএস সেনার সর্বোচ্চ সেনাধ্যক্ষ বিপিন রাওয়াতজির যে অত্যন্ত মর্মান্তিক, বেদনাদায়ক, দুঃখজনক কালকে মৃত্যু ঘটেছে, তার আত্মার, বিদেহী আত্মার অমরত্ব প্রার্থনা করি। তার সাথে তার সহধর্মিনী সহ আমাদের সেনার যে সমস্ত জওয়ানরা শহীদ হয়েছেন, মারা গেছেন, তাদের প্রত্যেকের বিদেহী আত্মার শান্তি এবং অমরত্ব প্রার্থনা করে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, দেশপ্রেমে বিশ্বাসী, ব্যক্তি বড় নয়, দল বড় নয়, দেশ বড়, সেই নীতিতে বিশ্বাস করা ভারতীয় জনতা পার্টি গোটা দেশের সাথে সাথে কলকাতা থেকে বর্ধমান পর্যন্ত আমরা আজকে মৌন মিছিল প্রজ্বলিত মোমবাতি দিয়ে করলাম। বৃহস্পতিবার বর্ধমানে পারবিরাটা ক্লক টাওয়ার থেকে কার্জন গেট পর্যন্ত সদর জেলা বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হয় মিছিলটি। ওই মিছিলে পা মেলান জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তার, সম্পাদক শ্যামল রায় সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দ। মিছিল শেষে শুভেন্দুবাবু বলেন, তৃণমূল একদিকে আধা সেনাকে পশ্চিমবঙ্গের মাটিতে মানতে না চাইলেও আগরতলায় নিরাপত্তার জন্য ভরসা করেছিল আধা সেনার উপরেই। তৃণমূলই দাবি করেছিল আগরতলায়, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল, কলকাতা হবে না কেন? পোস্টপল ভায়োলেন্সে ভাতারের কৃষ্ণ নাম জপ করেন, কীর্তন করেন রাধারানী অধিকারী, দু বছর বাড়ি ঢুকতে পারেনি কেন? এই বর্ধমান জেলায় কতজন মারা গেছে, খুন হয়েছে, ভাতারে আদিবাসী কেউ ছাড়েনি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।